যখন আমরা কিনবো বলে চিন্তা করি, তখন কম্পিউটারের কয়েকটি অংশ আমাদের মাথায় আসে। একটা মোবাইল অ্যান্ড্রয়েড যখন আমরা কিনি, মোবাইলে শুধুমাত্র একটা ডিভাইসের মধ্যে সব কিছু থাকে, বাট কম্পিউটার কয়েকটি অংশ সমন্বয়ে তৈরি হয়। তো দর্শক মণ্ডলী, আমরা চলে যাচ্ছি কম্পিউটারে কয়টি অংশ থাকে। একটা কম্পিউটার যখন আমরা কিনবো বলে চিন্তা করি, তখন একটা কম্পিউটারের অংশ থাকে হচ্ছে বেসিক্যালি পাঁচটা। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই আমার স্ক্রিনে দেখানো চারটা, এগুলা অবশ্যই দরকার। আরেকটা দরকার আছে স্পিকার, কথা শোনা। তো এই চারটা অংশের কোনটা কোন অংশ এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। চারটি অংশগুলো হচ্ছে এই যে আপনারা আয়নার মতো যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনিটর। এখানে একটা কম্পিউটারের স্ক্রিনে, মোবাইলের যেরকম স্ক্রিনে ছবি দেখা যায়, ঠিক তেমনি এখানে আপনারা কম্পিউটারের বিভিন্ন অংশাদি ছবির মাধ্যমে দেখতে পারবেন। এবং সেই ছবিটিকে প্রত্যেকটা অংশ ক্লিক করার জন্য এই মাউস দ্বারা আমরা ক্লিক করে থাকি। আর এই এখানে কি মনিটরে যদি কিছু লেখার অংশ থাকে, তাহলে আমরা এই কিবোর্ডের মাধ্যমে লিখি। আর এই যে বাম সাইডে আমরা যে বড় একটি বক্সের মতো দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কম্পিউটারের প্রধান এবং অন্যতম একটি অংশ। শুধুমাত্র কিবোর্ড কিবোর্ড মনিটর মাউস এই তিনটা দিয়ে কোনো কাজই করা সম্ভব না। যদি না থাকে এই যে বড় একটি অংশ পিসি, একটি পিসি মধ্যে থাকে মাদারবোর্ড, হার্ড ডিস্ক, প্রসেসর, র্যাম ইত্যাদি। আর সেই পিসিটিকে একটি মোড়কে ঢাকা হয়, তাই দেখতে এরকম বক্সের মতো লাগে। দর্শক মন্ডলী, এই যে এখানে আমরা যে আইকনটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পিসির বিভিন্ন বিভিন্ন অংশ। এগুলা বিষয়ে আপনাদের আমি জানাবো। দর্শক মন্ডলী, এটা হচ্ছে মনিটর। মনিটরটা ঠিক এরকম হয়। আর মনিটরের নিচে যে আইকনে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্র্যান্ড বা সেই কোম্পানির নেম। আর স্ট্যান্ডটা হচ্ছে কম্পিউটার যাতে বসে থাকে, আপনি চাইলে ওয়ালেও আটকে রাখতে পারেন। আর বড় স্ক্রিনে যে ছবিটা দেখছেন আপনারা, এটা হচ্ছে মনিটর। আর ফুল স্ক্রিনটা জুড়ে একটা ছবি, এখানে লাইক কিছু আইকন আছে, ঠিক আছে, এখানে কিছু আইকন আছে, এটা হচ্ছে মনিটর। কিবোর্ডটা এরকম হয়, কিবোর্ডে আপনার এরকম একটি কিবোর্ড হয়, কিবোর্ডের উপরে কিছু ফাংশন বাটন আছে, F1, F2, F3, F4, F5, F6, F7, F8, 9 থেকে একবারে 10 পর্যন্ত। এখানে কিছু লেটার আছে, স্পেস, এটা হচ্ছে কিবোর্ড, যেখানে আপনি লেখালেখি অনেক কাজ করতে পারবেন। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। কিবোর্ডটি বিভিন্ন রকমের হয়, এখানে যে কেবলটি দেখছেন, এই কেবলটি আপনাকে এই যে কেবলের তারটা দেখছেন, এই তারের পেছনে যে অংশটা
এটা আপনার কম্পিউটারের পিছনে কেবলে লাগিয়ে দিতে হবে, তাহলে কম্পিউটারের সাথে মনিটরটি কিবোর্ডটি যুক্ত। এই যে ডেস্কটপে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউস, এটা হচ্ছে মাউসের মেইন অংশ, এটা হচ্ছে প্লাগ কম্পিউটারে জুড়ে দেওয়া অংশটি কেবল, এবং এই যে এখানে একটা চাকার মতো আছে এটা দিয়ে আপনি কোনো অপশনে গিয়ে স্লাইডিং করতে পারবেন। এই পাশে এটুকু হচ্ছে দুইটাই একটি বাটন, এটা একটি বাটন, দুইটাই আপনি চাপাচাপি করতে পারবেন। এটা রাইট বাটন, এটা লেফট বাটন। এই মাউসগুলো আপনারা ব্লুটুথ পাবেন, তো ব্লুটুথ মাউসগুলো সাধারণত এই যে দেখুন সামনে কোনো তার থাকে না, তো এখানে একটা ইউএসবি কেবল থাকে, এই কেবলের মাধ্যমে কেবলটি আপনি কম্পিউটারে লাগিয়ে রাখবেন এবং মাউসটি অটোমেটিক্যালি ডিভাইসে জুড়ে সংযুক্ত করে দিলে আপনি দূর থেকে কাজ করতে পারবেন, তারের কোনো প্রয়োজন নেই। এনে বিভিন্ন দামের আছে, তারাও ভালো শোনা যায়। এটাতে আপনার লাগে হলো একটি মোবাইলের চার্জার, যেটি কিনা এখানে জুড়ে দেওয়া থাকে এবং বাকিটা পিসিতে দেওয়া থাকে, এবং সাউন্ড ফিগারেশন মোটামুটি ভালো, আপনি চাইলে শুনতে পারবেন, সমস্যা নেই, 400-500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া আপনি চাইলে এরকম এরকম বড় স্পিকার কিনতে পারেন, এখানে সাউন্ডের অনেক ব্যাপার আছে, এটা সেমি বক্স আর এটা বড়, এখানে ধুপধাপ শব্দ হবে। চাইলে আপনি পিসিতে এটাতে ভলিউম দিতে পারবেন, বেস বাড়াতে পারবেন, কমাইতে পারবেন, অনঅফ করতে পারবেন, অনেকগুলা স্পিকার, আবার রিমোট কন্ট্রোলও পাওয়া। কম্পিউটার তো এখান থেকে স্ক্রিন থেকে দেখাতে পারবো না, তবে দেখাতে পারবো আপনি কীভাবে সেটা অন। এখানে দেখুন এই পিসিতে আমরা অনেক আগে বলেছি একটা পিসি, এই পিসির যে একটা বাটন আছে এই বাটনটিতে আমরা 20-30 সেকেন্ড চেপে ধরলে এই পিসিটি অন হবে এবং ঠিক এইখানে একটি আলো দেখা দেবে, এখানে একটি আলো দেখা দেবে। ওকে, এবং সাথে সাথে পিসিটি অন হবে। আর যদি কোনো কারণে আপনার পিসি রিস্টার্ট দিতে হয় তাহলে আপনি এখানে নিচে একটি বাটন আছে এটুকুতেই ব্যবহার করতে পারবেন রাইট নাও। আর এখানে একটা আপনার ডিভিডি প্লেয়ার আছে, এটা অনেক কাজে দেয় আমাদের, এখানে একটা পাওয়ার বাটন, এটা দিয়ে আপনি চাইলে অন অফ করতে পারবেন, মানে এটা দিলে স্লাইড করে ডিস্কটি বাইরে আসবে, আবার ডিস্ক দেওয়ার পরে অফ করে অফ অন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এতে থেকে আপনি উইন্ডোজ সেট আপ করতে পারবেন। তা আমরা অলরেডি কম্পিউটার অন করে নিয়েছি, এই হচ্ছে আমাদের কম্পিউটারের ডেস্কটপ। কম্পিউটার অন করার পরে ঠিক এরকম একটা স্ক্রিনারি আপনার ডেস্কটপে যেটা
সেভ করা থাকবে, নর্মালি এরকম আসবে। তো এখানে আসার পরে আপনি এরকম দেখতে পারবেন বিভিন্ন ধরনের পিকচার, এগুলো হচ্ছে আইকন, এগুলো হচ্ছে আইকন, ছোট ছোট বিভিন্ন ধরনের আইকন ফোল্ডার, আমার যেটা যেটা প্রয়োজন ঠিক সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। আপনারা চাইলে এগুলা তৈরি করতে পারবেন এক নিমিশে। তো আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে স্টার বাটন অনলাইনে অনেক সময় স্টার বাটন আমরা খুঁজে পাই না, স্টার বাটন এখানে আপনি চাইলেই কম্পিউটার যখন আপনি অফ করে দিবেন তখন এই বাটনে একটা ক্লিক করবেন, এটা হচ্ছে সেটিং, এটা পিকচার, আর এগুলো হচ্ছে এটা আপনার ডিভাইস, আপনি কোন ইউজার দেখছেন। ওকে, এটা করার পরে আপনি যখন অফ করবেন তখন এখানে ক্লিক করলেন, করার পরে দেখুন একটা লেখা আসছে চাঁদের মতো, চাঁদের মতো লেখা আসছে স্লিপ, মানে আপনি কিছু সময়ের জন্য মনিটরটা অফ করে দিলেন বাট পিসিটা চালু থাকলো, আর রিস্টার্ট দিলেন মানে কম্পিউটারটা অফ হয়ে আবার অন হবে, কোনো কারণে যদি হ্যাং হয় তাহলে রিস্টার্ট দিতে পারবেন। আর তারপরেরটা হচ্ছে মধ্যে যে আছে সেটা হচ্ছে শাটডাউন, শাটডাউন মানে আপনি একবারে কম্পিউটারটি বন্ধ করে দিলেন। ওকে, এই হলো আমাদের ভিডিও। তো আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনোভাবে কোনো উপকার করতে পারি তাহলে আমি ফ্রিল্যান্সার হাফিজ ধন্য হব, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করি আমার ভিডিওটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম।